বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, বিক্ষোভকারীদের নির্দৃষ্টি পাল্টা, কাঁদানে গ্যাস, জল কামান পুলিশের। গান্ধী মূর্তি হেস্টিংস পিটিএ সাউরায় ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বামেদের, পুলিশের প্রতিরোধ, বামেদের ছোড়া ইটে আহত পুলিশ। পুলিশের সঙ্গে পাল্টা সংঘর্ষ, কার্যত রণক্ষেত্র রাজপথ, লাঠিচার্জের প্রতিবাদে কাল রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস বামেদের। বামেদের নবান্ন অভিযানে জখম 69 পুলিশ কর্মী, আন্দোলনকারীদের ছোড়া ইটে কোথাও মাথা ফেটেছে পুলিশের, কোথাও পা ভেঙেছে। লালবাজারে সাংবাদিক বৈঠকে দাবি অতিরিক্ত পুলিশ কমিশনারের। বীরভূমের প্রশাসনিক বৈঠকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, নানুর পাড়ুইয়ে বোমা কারখানা চলবে না, উদ্ধার করতে হবে সব অস্ত্র। গুন্ডা আসছে দিল্লি থেকে, অস্ত্র আসছে মুঙ্গের থেকে, তো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি, তরোয়াল নিয়ে গুন্ডাগিরি, ভয় দেখানো চলবে না, নাম না করে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে গেল রাজ্যসভা নির্বাচন, আগামী 8ই জুন রাজ্যসভা নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যস্ত রিটার্নিং অফিসাররা, তাই আপাতত স্থগিত রাজ্যসভা নির্বাচন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা, কাল সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই, প্রভাবশালী তত্ত্বকে হাতিয়ার করেই সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরভোটে অশান্তি নিয়ে উত্তপ্ত বিধানসভায় 7 পুরসভার ভোট নিয়ে আলোচনার দাবি বাম ও কংগ্রেসের, অধ্যক্ষ অনুমতি না দেওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ, পরে ওয়াকআউট। ইতিহাস করল বাংলা, গঙ্গার নিচে তৈরি মেট্রো টানেল, স্বপ্নপূরণের প্রথম ধাপ শেষ, সাক্ষী শুধুমাত্র 24 ঘণ্টা। সন্ত্রাসের শিকার ভারত সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে মানলেন ডোনাল্ড ট্রাম্প, একই সঙ্গে নাম না করে সমালোচনা করলেন পাকিস্তানের।